প্রিয় ভিএলই বন্ধুদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে ব্যাংক বিসি পয়েন্টকে নিয়ে। তো বন্ধুরা, অনেকেই রয়েছেন যারা সিএসসির সাথে জয়েন হয়েছেন ব্যাংক বিসি পয়েন্টকে নেওয়ার জন্য, তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত ডিটেলসে দেখে নেব কোন কোন ভিএলইরা আপনারা ব্যাংক বিসি পয়েন্টের জন্য আবেদন করতে পারবেন এবং কোন কোন ব্যাংকের জন্য আবেদন আপনারা করতে পারবেন, কখন আবেদন করলে আপনাদের যে ব্যাংক বিসি পয়েন্ট সেটা অ্যাপ্রুভ হবে, আমরা সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। এবং খুব ইম্পর্টেন্ট একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা ব্যাংক বিসি পয়েন্টের জন্য আবেদন করতে পারবেন, আবেদন করার পরে যে সমস্ত ভিএলই বন্ধুদের অ্যাপ্রুভ হবে সেই বিষয় নিয়ে কিন্তু একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে সিএসসির তরফ থেকে। তো বন্ধুরা, চলুন ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যায়। আমরা চলে এসেছি সিএসসির যে নতুন যে নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশনে আমরা চলে এসেছি। তো বন্ধুরা, যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা আপনাদের ডিজিটাল সেবা পোর্টালে মান্থলি আপনারা 100টা ট্রানজ্যাকশন করেন, ন্যূনতম অবশ্যই কিন্তু আপনাকে 100 ট্রানজ্যাকশন করতে হবে, সেটা কিন্তু বাধ্যতামূলক, তবেই কিন্তু আপনি ব্যাংক বিসি পয়েন্টের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে আপনার অ্যাপ্লিকেশন সেটা অ্যাপ্রুভ হবে। তো এখানে নতুন যে নোটিফিকেশন দেওয়া হয়েছে, কয়েক ঘন্টার আগে কিন্তু সেই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে যে আমি কিভাবে একটি ব্যাংক বিসি হওয়ার অনুমোদন পেতে পারি। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে বলা রয়েছে ব্যাংক বিসি হওয়ার অনুমোদন সংশ্লিষ্ট ব্যাংক থেকে পাওয়া যায় এবং সংশ্লিষ্ট ব্যাংক থেকেই কিন্তু সেটা অ্যাপ্রুভাল হয়। তবে সিএসসি থেকে যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা আবেদন করবেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার জন্য কিন্তু অবশ্যই ডিজিটাল সেবা পোর্টালের আপনাকে মাসিক ন্যূনতম 100টি লেনদেন অবশ্যই করতে হবে এবং সেটা কিন্তু বাধ্যতামূলক, তবেই কিন্তু আপনি ব্যাংক বিসি পয়েন্টের জন্য অ্যাপ্রুভাল পাবেন বা আপনার অ্যাপ্লিকেশন পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে। তো যে সমস্ত ভিএলই বন্ধুরা ব্যাংক বিসি পয়েন্টের জন্য আবেদন করবেন, অবশ্যই কিন্তু আপনাকে মাসে ন্যূনতম 100টি লেনদেন অবশ্যই করতে হবে এবং এখানে যেটি বলা হয়েছে যে সিএসসি ব্যাংক মিত্র পোর্টালে গিয়ে অবশ্যই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটি করতে হবে। তো বন্ধুরা, অনেকেই রয়েছেন, অনেকেই এমন ভিএলই বন্ধু রয়েছেন হয়তো মাসে আপনারা 200 বা 300 বা 500 ট্রানজ্যাকশন করেন কিন্তু ব্যাংক বিসি পয়েন্টের জন্য আবেদন করা সত্ত্বেও আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়নি, এবং অনেকেই রয়েছেন যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিংয়ে রয়েছে। তো ভিএলই বন্ধুদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি আপডেট, যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা ব্যাংক বিসি পয়েন্টের জন্য আবেদন করবেন অবশ্যই মনে রাখবেন যে সময় যে ব্যাংকের জন্য আবেদন চলবে অবশ্যই কিন্তু আপনি আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজারের সাথে যোগাযোগ করার পরে অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন, তবেই কিন্তু আপনার ব্যাংক বিসি পয়েন্টের জন্য আপনি অ্যাপ্রুভাল পাবেন। এবং যে সমস্ত ভিএলই বন্ধুরা হয়তো 100-এর বেশি ট্রানজ্যাকশন করেন, 200-500, অনেকেই রয়েছেন যারা অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু আপনার যে ব্যাংক বিসি সেটা অ্যাপ্রুভ হয়নি, সেটা শুধুমাত্র পেন্ডিংয়ে রয়েছে। তো যে সমস্ত ভিএলই বন্ধুরা যে সময় যে সমস্ত ব্যাংক বিসির জন্য যে সমস্ত কেও কোড জেনারেট হবে বা যতগুলো কেও কোডের জন্য অ্যাপ্লিকেশন চলবে সেই সময় যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তবেই কিন্তু আপনার ব্যাংক বিসি পয়েন্টের জন্য আবেদন আপনার অ্যাপ্রুভ হবে। এবং অবশ্যই মনে রাখবেন আপনারা চলে আসবেন সিএসসির যে ব্যাংক মিত্র পোর্টাল রয়েছে সেখানেও আপনাকে এই অ্যাপ্লিকেশন করতে হবে, আবেদন আপনাকে করতে হবে এবং ডিএমডিসির দ্বারা যে আপনাদের যে গুগল ফর্ম দেওয়া হবে সেটাও আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। দেন আমরা চলে আসবো এই ধরনের পেজে যখনই বন্ধুরা আসবেন কন্ট্যাক্ট আস বলে একটা অপশন রয়েছে, দেখবেন এখানে এফআই ব্যাংকিংয়ের যে অফিসাররা রয়েছেন ওনাদের যে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো এই সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আপনারা ব্যাংক মিত্র পোর্টাল থেকে পেয়ে যাবেন, ডিস্ট্রিক্ট ম্যানেজারের যে কন্ট্যাক্ট ডিটেলস সেটা কিন্তু আপনারা ব্যাংক মিত্র পোর্টাল থেকেই পেয়ে যাবেন। তো অবশ্যই মনে রাখবেন যে সমস্ত ব্যাংকের জন্য যে সময় আবেদন চলবে সেই সময় আপনারা অ্যাপ্লিকেশন করবেন, তবেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন সেটা অ্যাপ্রুভ হবে এবং অবশ্যই কিন্তু ডিএমডিসির দ্বারা যে সমস্ত গুগল ফর্মগুলো আপনাকে দেওয়া হবে অবশ্যই কিন্তু আপনাকে সেটা ফিল আপ করতে হবে পরবর্তী স্টেপে, নাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সেটা পেন্ডিংয়ে থেকে যাবে, অবশ্যই মনে রাখবেন। এবং এখানে যে নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে যে মান্থলি অবশ্যই কিন্তু আপনাকে 100টি ট্রানজ্যাকশন বা লেনদেন করতে হবে ডিজিটাল সেবা পোর্টালে, তবেই কিন্তু আপনি ব্যাংক বিসি পয়েন্টের জন্য আবেদন করতে পারবেন। তো ভিএলই বন্ধুদের জন্য খুব ইম্পর্টেন্ট আজকের এই নোটিফিকেশনটি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই, পরবর্তী বা নতুন আপডেট যদি আসে ব্যাংক বিসি পয়েন্টকে নিয়ে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।